মাদক মুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে উঠান বৈঠক। মাদক মুক্ত স্মার্ট বাংলাদেশ গঠন এবং রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কাজ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে মঙ্গলবার এক দন্ত ও শিবপুরে পৃথক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত সমাজ গঠনের পাশাপাশি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সহ বিভিন্ন জনমুখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধু স্বপ্নের স্মার্ট বাংলাদেশ গড়তে সফলভাবে এগিয়ে যাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। আওয়ামী লীগ সভাপতি ও ইউপি মেম্বার আমির হোসেনের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম খান সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।